থেমেছে কালী কথা দেবাদিদেব মহাদেব পার্বতীকে গীতার মাহাত্ম্যের কথা বলছিলেন যা আমরা পাচ্ছি পদ্ম পুরাণে কটি গানের আগে আপনাকে সপ্তম অধ্যায়ের গল্পটি বললাম এবার যাচ্ছি অষ্টম অধ্যায়ে দেবাদিদেব শিব বললেন প্রিয় পার্বতী এখন অনুগ্রহ করে শ্রীমদ ভগবত গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম্য মনোযোগ দিয়ে শোনো এটা শ্রবণে তোমার মহানন্দ লাভ হবে দক্ষিণ দেশের অমর্ধকপুর শহরে ভব শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত সে এক গুণিকাকে বিবাহ করে মাংসাহার চৌর্যবৃত্তি পরস্ত্রী গমন পশু শিকার করে সে জীবন উপভোগ করত একদিন সেই পাপাসক্ত ভব শর্মা এক ভোজসভায় নিমন্ত্রিত হল সেখানে সে এত বেশি মদ্যপান করলো যে তার মুখ দিয়ে সমস্ত মদ বেরিয়ে আসতে শুরু করলো ভোজের পর সে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ল তীব্র আমাশয় রোগে অনেক দিন ভুগে ভুগে সে মারাই গেল আর মজার কথা হলো মৃত্যুর পর সে একটি খেজুর গাছ হয়ে জন্মাল একদিন দুজন ব্রহ্ম রাক্ষস এসে সেই খেজুর গাছের নিচে আশ্রয় নিলে তাদের পূর্ব জীবন ছিল আবার এইরকম কুশীবল নামে এক ব্রাহ্মণ ছিল সে ছিল বেদজ্ঞ জ্ঞানের সকল শাখাই তার জ্ঞাত ছিল তার স্ত্রীর নাম ছিল কুমতি এবং সে ছিল এক দুষ্প্রবৃত্তি পরায়ণা নারী ব্রাহ্মণটি পণ্ডিত হতে পারে কিন্তু লোভী ছিল স্ত্রীর সঙ্গে সে প্রতিদিন ভিক্ষা করত এবং অন্য কোনো ব্রাহ্মণকে সে কখনো ভিক্ষা দিত না তাদের মৃত্যু সময় উপস্থিত হলে তারা ব্রহ্ম রাক্ষসের রূপ লাভ করল এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে বিরামবিহীনভাবে যত্রতত্র ঘুরে বেড়াতে লাগলো গল্পটিতে পরে কি হয়েছিল সেই কথা নিয়ে ফিরে আসবো একটু বিরতি নিয়ে সঙ্গে থাকবেন কিন্তু কোথাও যাবেন না মির্চিন কালী কথা মির্চিন কালী কথা কুশীবল নামে এক ব্রাহ্মণ ছিল সে বেদজ্ঞ তার স্ত্রীর নাম ছিল কুমতি এবং সে ছিল দুষ্প্রবৃত্তি পরায়ণা নারী স্ত্রীকে সঙ্গে নিয়ে সে প্রত্যেক দিন ভিক্ষে করত কিন্তু অন্য কোনো ব্রাহ্মণকে সে ভিক্ষে দিত না তাদের মৃত্যুর সময় উপস্থিত হলে তারা ব্রহ্ম রাক্ষসের রূপ লাভ করল এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগলো একদিন ওই খেজুর গাছের নিচে তারা বিশ্রাম করতে বসল তখন স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করল কিভাবে আমরা এই ব্রহ্ম রাক্ষসের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব স্বামী বলল ব্রহ্মজ্ঞানের দ্বারা আত্মজ্ঞানের দ্বারা ফলপ্রসূ কার্যাবলীর জ্ঞানের দ্বারা এই সকল জ্ঞান ছাড়া আমাদের পাপময় প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া সম্ভব নয় এ কথা শুনে স্ত্রী জিজ্ঞাসা করল কিং তদ ব্রহ্ম কিমধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তম হে স্বামী ব্রহ্ম কি আত্ম কি ফলপ্রদ কার্য কি সম্পূর্ণ দৈবক্রমে তার শ্রী শ্রীমদ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ জপ করল তখন এই অর্ধ শ্লোক শুনে ভব শর্মা বৃক্ষরূপ থেকে মুক্ত হল এবং আবার সর্বপাপ মুক্ত হয়ে ব্রাহ্মণের রূপ পরিগ্রহ করল সহসা আকাশ থেকে এক পুষ্পরথ এসে হাজির হল সেই রথে চড়ে তখন স্বামী স্ত্রী বৈকুণ্ঠে তাদের নিজ গৃহে লীলা পুরুষোত্তম ভগবানের কাছে ফিরে গেল পরে ব্রাহ্মণ ভব শর্মা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেই অর্ধ শ্লোকটি লিপিবদ্ধ করল ভগবান শ্রীকৃষ্ণ পূজা করার মানুষে সে কাশীপুরে গিয়ে অবিরাম সেই অর্ধ শ্লোক জপ করে কঠোর তপস্যা শুরু করল মিছি কালী কথা